জীবনে একটি আইফোন ব্যবহারের ইচ্ছা আছে বহু মানুষের। বাবুন আপনি স্বাদের আইফোন অর্ডার করেছেন, দিন গুনছেন কবে আসবে সেই হ্যান্ডসেট। অবশেষে একদিন সকালে ঘুম থেকে চোখ খুলে মোবাইলে মেসেজ পেলেন, আজই ডেলিভারি করা হবে আপনার ফোনটি। স্বাভাবিকভাবেই ওই মুহূর্তে বাড়তি উত্তেজনা কাজ করবে আপনার মধ্যে। এরপর ডেলিভারি বয় এসে দিয়ে যাওয়া প্যাকেটটি খুলে দেখলেন ফোনের বদলে ভিতরে আছে ভিমবার সাবান, সঙ্গে রয়েছে 5 রুপির একটি কয়েন। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের কেরালার বাসিন্দা নুরুন আমিনের সঙ্গে। অ্যামাজন পে কার্ড ব্যবহার করে অ্যাডভান্স পেমেন্ট করে আইফোন 12 অর্ডার করেছিলেন তিনি, কিন্তু পণ্য ডেলিভারি আসতে চমকে গেলেন নুরুল, কারণ ডেলিভারি বক্সে আইফোন 12 বদলে এসেছে সাবানের বার ও 5 রুপির একটি কয়েন। সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, 70,900 রুপি পেমেন্ট করে আইফোন 12 অর্ডার করেছিলেন ওই যুবক। নুরুলের দাবি, বেশিরভাগ অ্যামাজনের অর্ডার হায়দ্রাবাদ থেকে কোচি পৌঁছায় 2 দিনে, কিন্তু আইফোন 12 ক্ষেত্রে 3 দিন সময় লেগেছিল, তাই আগে থেকে সন্দেহ ছিল তার। সেজন্য ডেলিভারি বয়ের থেকে প্যাকেট নেওয়ার পর তার সামনেই খোলেন তিনি, বুদ্ধি করে একটি ভিডিও করে রেখেছিলেন ওই যুবক। নুরুল জানান, বক্স হাতে ধরে কিছুই বোঝা যায়নি, কারণ আইফোন থাকলে যেমন ওজন হতো তেমনই ওজন অনুভব হয়েছিল ওই বক্স হাতে নিয়ে। প্যাকেট খোলার পরই বেরিয়ে আসে ডিশওয়াশিং ভিমবার সাবান ও 5 টাকার একটি কয়েন, যা থেকে হতবাক হন তিনি। ধাক্কা সামলে উঠেই এ বিষয়ে পুলিশে অভিযোগ করেন তিনি। পুলিশ জানায়, অন্য এক ব্যক্তি ইতোমধ্যে ব্যবহার করেছে ওই বক্সে থাকা ফোনটি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তেলেঙ্গানার বিক্রেতা এবং অ্যামাজনের কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেছিলেন। সে সময় জানানো হয়েছে এই ফোনটি আউট অফ স্টক রয়েছে। একই সঙ্গে আরও বলা হয়েছে নুরুল তার টাকা ফেরত পেয়ে যাবেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই ফেলে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা জানান, পণ্য ডেলিভারির ক্ষেত্রে আরও বেশি সচেতন থাকা উচিত ই কমার্স প্রতিষ্ঠানগুলোর। তো দর্শক, এই ছিল এখনকার মতো। এ বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে কমেন্টে জানান। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে রাখুন। সাবধানে থাকুন, ভালো থাকুন। বিডি টিউব নিউজ 24 এর পাশে থাকুন।